ওয়ানডে সিরিজে মুশফিকুর রহিম ছাড়া এবার নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলটা তুলনামূলক তরুণী বলা যায়। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে এই দলে নিউজিল্যান্ড প্রথমবার ওয়ানডে ও টি টোয়েন্টিতে জয় এনে দিয়েছে বাংলাদেশকে। রোববার 31 ডিসেম্বর মাউন্ট মঙ্গানুয়ে বে অভালে প্রথমবার সিরিজ জয়ের সুযোগ ছিল বাংলাদেশের সামনে, যদিও শেষ পর্যন্ত আশাতে গিয়েও সিরিজের শেষ টোয়েন্টিতে নিউজিল্যান্ডের কাছে 20টি রানে 17 রানে হেরেছে টাইগাররা। সিরিজ জিততে না পারার কিছুটা আক্ষেপ থাকলেও দলের পারফরমেন্সে খুশি বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ম্যাচের পর সংবাদ সম্মেলনে লঙ্কান এই কোচ বলেন, সিরিজের শুরুতেই আমরা বলছিলাম আগে এখানে কি করেছে আর আমরা তার চেয়ে ভালো করতে চাই, এদিক থেকে এটা খুব সফল একটা সফর। হাতুরে আরও বলেন, আমার মনে হয় ক্রিকেটারদের মানসিকতা এই তরুণ দলটার কোনো ভয় নেই, তারা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। আরেকটা ব্যাপার হচ্ছে শান্তর নেতৃত্ব অসাধারণ ছিল, টেকটিক্যালি দারুণ ছিল, ক্রিকেটারদেরকে সঙ্গে বার্তায় সে খুব পরিষ্কার ছিল, তাদের কাছে কী চায় স্পষ্ট করে বলেছে। বট নাজমুলের অধিনায়কত্ব নিয়ে গুরুত্ব দিয়ে ভাববে বলেও মনে করেন হাথুরুসিংহে। আমার মনে হয় বোর্ড বেশ ভালোভাবেই চিন্তা করবে, অবশ্যই এটা বোর্ডের সিদ্ধান্ত, কিন্তু শান্ত যথেষ্ট প্রমাণ করেছে তাকে গুরুত্ব সহকারে নেওয়ার।